Hey guys, আমি সোমপ্রিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড টুইটার আপনাদের আজকে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার এই চ্যানেল ফুড টুইটারকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইল ধনিয়া চিকেন যেটাকে আমরা কাঁচা লঙ্কা ধনে পাতা চিকেন হিসাবে জেনে থাকি এই ধরনের নিত্য নতুন এখন খাবার খেতে আর আপনাদেরকে রেস্টুরেন্টে যেতে হবে না এই রেসিপিটি দেখে আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু রেসিপিটি চলে দেখে নেওয়া যাক কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে চিকেন 400 গ্রাম মিডিয়াম সাইজের 1 আঁটি ধনে পাতা আদা 2 ইঞ্চি গ্রিন চিলিস 8টা থেকে 10টা পেঁয়াজ 2টো স্মল সাইজের ঘি 12টা কাজু বাদাম 1টা ছোট সাইজের টমেটো রিফাইন্ড অয়েল হলুদ গুঁড়ো নুন রসুনের কোয়া ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর চিনিটা অপশনাল এইবার আমি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম তাতে রসুন কোয়া দিয়ে আদা কুচিটাও অ্যাড করলাম আর এতে পেঁয়াজ কুচিগুলো সব অ্যাড করে নিলাম আর সামান্য একটু জল দিয়ে এটা আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিচ্ছি দেখুন এই পেস্টটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এটা আমি একটা ছোট বাটিতে তুলে রাখলাম এবার একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে আমি 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেলেই আমি 1 আঁটি যে ধনে পাতা ধুয়ে পরিষ্কার করে বেছে রেখেছিলাম সেটা আমি এতে অ্যাড করে দিলাম আর যে ছোট সাইজের একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও অ্যাড করলাম আর 12 থেকে 15 টুকরো কাজু যেটা বললাম লাগবে সেটাও আমি অ্যাড করে দিলাম সাথে কয়েকটা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কাও অ্যাড করলাম এবার আমি সামান্য পরিমাণে এতে নুন অ্যাড করে দিচ্ছি এটাকে বেশ হালকা করে আমি ফ্রাই করে নেব দেখুন ফ্রাই করে কিন্তু আমার হয়ে গেছে জিনিসটা এবার একটা পাত্রে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরেই আমি এটা পেস্ট করে নেব আমি এবার একটা গ্রাইন্ডারে পুরো মিক্সচারটা নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি পেস্ট করে নেব মিক্সচারটা যেহেতু ঠিক তাই এটাতে আমি একটু জল মিশিয়ে পেস্ট করব আমাকে একটা স্মুথ পেস্ট বানাতে হবে এবার আমি খুব সামান্য পরিমাণে একটু জল মিশিয়ে এটাকে স্মুথলি পেস্ট করে নিলাম পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব চিকেনগুলোকে আমি ছুরি দিয়ে চিরে রেখেছি যাতে ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায় এবার আগে থেকে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্টটা 2 চামচ মতো অ্যাড করলাম আর এতে ওই মিক্সচারটা ধনে পাতা আর কাঁচা লঙ্কার মিক্সচারটাও অ্যাড করে দিচ্ছি সামান্য একটু নুন অ্যাড করলাম খুব ভালোভাবে এবার আমি এটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমার এটা মেশানো হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব আর 30 মিনিটের জন্য ম্যারিনেশন করে নেব ম্যারিনেশন করা হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা রিফাইন অয়েল অ্যাড করে দিলাম আর বাকি ছিল যে পেঁয়াজ টুকরোগুলো সেটা আমি দিয়ে দিলাম সেটা হালকা ফ্রাই হলেই এর মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করছি আরও 1 মিনিটের জন্য এটা আমি ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এবার বাকি যে গ্রিন পেস্টটা ছিল কাঁচা লঙ্কা ধনে পাতার সেটা আমি এতে দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে স্প্যাচুলা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি বেশ তেলটা যখন ছাড়া ছাড়া হবে তখন আমি ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চিকেনটা আমার মেশানো রেডি হয়ে গেছে এবার আমি চিকেনটাকে কুক হতে দেবো আর আন্দাজ মতো এখানে নুনও অ্যাড করে দিলাম নুনটা অ্যাড করার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমি ননস্টিক কড়াইতে করছি
চিকেনটা যাতে লেগে যাওয়ার চান্সটা একটু কম থাকে। এবারে আমি যে পাত্রে ওটা মিক্সারটা গ্রাইন্ড করেছিলাম তাতে একটু জল দিয়ে আমি এখানে মিশিয়ে দিলাম আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটায় কিন্তু বেশি জল লাগে না, একটু লো আছে এটাকে করতে হবে যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর আমি একটা লিড দিয়ে দিলাম আর 5-7 মিনিট এটাকে কুক করতে দিয়েছি। এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। সেটা আপনারা প্রপারলি চেক করে নেবেন চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। একটু মিষ্টি অ্যাড করলাম যেটা বেশ ভালোই লাগে, টেস্টটা এনহ্যান্স করে আর ঝাল আর নুনের ব্যালেন্সটাকেও ঠিক রাখে। আমি আর একটু লিড দিয়ে দিলাম, আরও 10 মিনিটের জন্য এটা কুক করে নিয়েছি। আমার চিকেনটা রেডি হয়ে গেছে আর দেখুন একটু তলায় লেগে লেগে গেছে, এটা টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। যদিও এটা অপশনাল, যদি কারোর পছন্দ হয় তবে সেই ব্যাপারটাকে আপনারা করবেন। আমার চিকেনটা পুরো রেডি, এবার আমি এতে গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ মতো ঘি অ্যাড করলাম। ঘিটা রান্নার রিচনেসটাকে বাড়িয়ে দেয় আর একটা খুব সুন্দর গন্ধ এনে দেয়। কিন্তু আমার চিকেনটা পুরো রেডি আর আমি একটা প্লেটে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করেছি। খেতে খুবই ভালো লাগে এই রেস্টুরেন্ট স্টাইল ধনিয়া চিকেন। আপনারা করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে খেতে কেমন হয়েছে। এই ধরনের নতুন নতুন ধাবা আর রেস্টুরেন্ট স্টাইল রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর প্রচুর প্রচুর লাইক শেয়ার আর কমেন্ট করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, হ্যাপি কুকিং।